নমস্কার, আমি অভিষেক শ্রী অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামে সম্পর্কিত একটা অত্যন্ত আধুনিক রোমাঞ্চক আইডিয়ার উপরে ডিটেইল আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি মোরাল অ্যান্ড হিউম্যান ভ্যালুস কেস স্টাডির মধ্যে ত্রিপুরা রাজ্যের একজন শিক্ষকের কাছ থেকে আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেল আলোচনা করব, যেটার নাম হচ্ছে গার্ডেনিং। আমাদের শিক্ষক মশাই নিজের স্কুলে একটা প্রবলেম ফেস করেছে। উনি নিজের স্কুলে কিছু ফ্লাওয়ার্সের ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছে আর দেখতে পেরেছেন কি ছোট বাচ্চারা ওই গাছের গাছটাকে খারাপ করে দিচ্ছে কখনো কখনো, কিংবা ফ্লাওয়ার্সটাকে প্লাক করে নিচ্ছে, এরকমের কাজ বাচ্চারা করে। আমাদের শিক্ষক মশাইয়ের মনে একটা কথা এসেছে, এটা কেন হয়, বাচ্চারা গাছটা কেন খারাপ করে দেয়। এটার পেছনে যা উনি একটা রিজন ভেবেছেন, ওটা হচ্ছে কি বাচ্চাদের মনে এনভায়রনমেন্টের জন্য কোনো কানেকশন নেই। যদি আমরা স্কুলের ভেতরে কোনো এইরকমের কাজ করে দিই কি বাচ্চারা ওটার সঙ্গে কানেক্ট হয়ে যায়, তো এই প্রবলেমটাকে আমরা ট্যাকল করতে পারব। এটার জন্য উনি নিজের স্কুলে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছেন, যেটাকে উনি নাম দিয়েছেন গার্ডেনিং। এটার জন্য সর্বপ্রথম উনি নিজের স্কুলে একটা জায়গা ডিসাইড করে নিয়েছেন আর বাচ্চাদের সাহায্য নিয়ে ওই জায়গাটাকে চারদিক ধরে একটা বাউন্ডারি তৈরি করে দিয়েছেন। এখন ওই বাচ্চাদের বলেছেন, তোমরা বাড়ি থেকে কিছু গাছ টাছ নিয়ে আসবে, আমরা এখানে লাগাবো। ফ্লাওয়ারের গাছ হতে পারে, কোনো ভেজিটেবলের গাছ হতে পারে, হোয়াট এভার। এটার পরে একটা জায়গা আরো ডিসাইড করেছেন, যেখানে উনি ডেইলি রুটিনে যে আমাদের মিড ডে মিলে খোসা টোসা যা বেরোয় ওটাকে ওখানে পিটের রকমের একটা তৈরি করে ওটার ভেতরে ঢেলে দিচ্ছেন, যেটার ভেতরে উনি কম্পোস্ট তৈরি করছেন, যেটা কম্পোস্ট পিটের রকম একটা জিনিস তৈরি করে দিয়েছেন। এখন বাচ্চাদের মোটিভেট করছে কি যা গাছ তোমরা লাগিয়েছ এটা পুরো দেখভাল তোমরাই করবে। এটার পরে বাচ্চারা ওই গাছের সঙ্গে কানেক্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে যখন বাচ্চারা ওটাতে জল ঢালছে, কম্পোস্ট পিট থেকে কম্পোস্ট নিয়ে এসে ওখানে ঢালছে, স্কুলের ভেতরে একটা ভালো করে এনভায়রনমেন্ট উনি তৈরি করে দিয়েছেন। এখন বাচ্চারা যখন বাইরেও যায় তো ওরা বাইরে গিয়েও দেখতে পেরেছেন কি বাচ্চারা ওটাকে গাছটাকে অন্য গাছ লাগাচ্ছে আর যদি কেউ গাছটাকে ভাঙছে তো বাচ্চারা একটু রাগে এসে যায় কি কেন ভাঙছো। বাচ্চাদের মনে একটা কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে এনভায়রনমেন্টের জন্য। আর অন্য অন্য রকমের উনি বাচ্চাদের টপিকসও শেখাচ্ছেন স্কুলের ভেতরে, রাসায়নিক জিনিস, কেমিক্যাল ইকুয়েশনস আর অন্য অন্য গাছের যা জিনিস আমরা বাচ্চাদের নলেজ দিতে থাকি সায়েন্সের ভেতরে, ওটা ওই গার্ডেন দিয়ে উনি বাচ্চাদের শেখাবার চেষ্টা করছেন। তো বাচ্চাদের লার্নিং আউটকামসও ভালো হয়ে যাচ্ছে। আমি আশা করছি এই আইডিয়াটা আপনাদের ভালো লেগে থাকবে আর আপনারা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করবেন। আর যদি আপনারা এই ভিডিও ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI এর ফেসবুক পেজ নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।